오보차마 스난 꼬리아미 주마 주마 একটা খুব সুন্দর উপহার চামা 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 ওবোচ্চামা স্নান করি আমি ঝুমা ঝুমা চামা 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 ওবোচ্চামা আমার সাথে নিলে পাঙ্গা হয়ে যাবে দাঙ্গা আমি লাইব্রেরিতে হেল্পারের কাজ করে কিছু টাকা জমিয়েছিলাম সেই টাকা দিয়েই এটা কিনেছি তোমার জন্য তুমি আমার জন্য এত করেছো তাহলে তো এই ফুল আমার কাছে ভীষণ স্পেশাল থ্যাংক ইউ সো মাচ কাকিনো ওর উপহারের এত প্রশংসা করার আগে আমার উপহারটা দেখে তো নিতে এটা হলো বিশেষভাবে চাষ করা একটা মাংসাশী গাছ আর তুমি জানো এটাকে বাড়াতে পুরো এক মাস লেগেছে এটা খুবই কাজে তুমি যদি বাড়ির বাইরে রাখো তাহলে চোরকে ধরে খেয়ে নেবে আচ্ছা এটাই কি সেই রেস্টুরেন্ট যেখানে ওবোচ্চামা পার্ট টাইম কাজ শুরু করেছে আমার মাঝে মধ্যে কিছু একটা হয়ে যায় ওর বাবা ওকে রেস্টুরেন্ট কিনে দিয়েছে যাতে এখানে কাজ করতে পারে ওবোচ্চামা কাস্টমারদের সঙ্গে সবসময় হেসে কথা বলবে হ্যাঁ আমি বুঝতে পেরেছি শেফ আর তাদের সঙ্গে সবসময় ভদ্রভাবে কথা বলবে তাদের উপর কোনোভাবে রাগ করবে না বুঝেছো হ্যাঁ বুঝতে পেরেছি আপেল নেবেন আপনি কি মনে হয় তোমার ওবোচ্চামা পার্ট টাইম জব করতে পারবে বাবা আমি চিকেন খেতে চাই ঠিক আছে সোনা আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো এটাই খেতে ইচ্ছে করছে একেবারে টেনশন ছাড়া ভালোভাবে অর্ডার করে দিই ও শুধরাবে না পার্ট টাইম জব কেউ পাস্ট টাইম জব করে টাইম পাস করছে তোমাদের আমার খুব ভালো লেগেছে তোমাদের যা খেতে ইচ্ছে করে খাও ফ্রিতে খাও আপনাকে অসংখ্য ধন্যবাদ ও বোচামা তুমি এটা কি করলে তুমি কিন্তু ভুলে যাচ্ছ ওই রেস্টুরেন্টে তোমার পজিশন ঠিক কি তুমি শুধু এখানে একজন ওয়েটার আর ভুলবো না আমি আপনাদের অর্ডারটা নেব একটা জুস দুটো কোল্ড ড্রিঙ্ক দুটো চিকেন তিনটে মানচাও স্যুপ অন ফ্রাইড ফ্রাইড রাইস হাক্কা নুডলস আর সুইট ডিশের মধ্যে তিনটে গাজরের হালুয়া আপনাদের তিনটে স্যালাড চাই আমি স্যালাড খাই না আবার বলছি শুনো একটা জুস দুটো কোল্ড ড্রিঙ্ক দুটো চিকেন আর তিনটে মানচাও স্যুপ অন ফ্রাইড ফ্রাইড রাইস হাক্কা নুডলস আর তারপর সুইট ডিশের তিনটে গাজরের হালুয়া তিনটে ফ্রাইড রাইস ঠিক বলেছি আমি ও বোচ্চামা ও কাকিনা তুমি এখানে কি করছো মনে যখন থাকে না তখন অর্ডার গুলো লিখে নিচ্ছ না কেন এটা তো আমি ভাবিনি থ্যাংক ইউ সময় তুমি দেখছো তো আমি কত পরিশ্রম করছি কত ঘাম ঝরাচ্ছি চিকেন তৈরি স্যুপ রেডি স্যালাড আর প্রন ফ্রাইডো যাও সার্ভ করো মশলা ধোসা ইডলি বড়া পাও বিরিয়ানি প্লিজ আমাদের অর্ডারটা কেউ নিয়ে নিন এখনি আসছি পাস্তা টমেটো স্যুপ ডাল মাখানি চিকেন টিক্কা ছোলে ভাটুরে আমি আমার অর্ডার দিতে চাই প্লিজ এখনি আসছি স্যার আর টেবিল নাম্বার 3 এর অর্ডার হলো একটা কম্বো রাইস একটা নুডলস আর একটা কোল্ড কফি আর টেবিল নাম্বার 18 এর আরে কি ব্যাপার এখন পর্যন্ত খাবার এলো না কি হয়ে গেছে দিকে অনেক ধরে ওয়েট করছি কি হচ্ছে কি জানো কোনো খাবার নিয়ে এলো না এখনি আসছি আপনাদের অর্ডার নিয়ে এতক্ষণ সময় কি করে যাচ্ছে কখন খাবার যুবরাজ আপনার লাঞ্চের সময় হয়ে গেছে আপনি খেয়ে নিন
সে আবার কি হচ্ছে? এটা নাকি রাজা? আরে এটা কি? এই খাবার অর্গানিক সবজি দিয়ে তৈরি হয়েছে, তাই প্রোটিন ভিটামিন সব কিছু এতে আছে। তাও কত টেস্টি! পেটের খাচ্ছে আর কাস্টমাররা ওর মুখের দিকে তাকিয়ে আছে। ক্ষমা করবেন, ভুল করে আপনার টেবিলে চলে এসেছে। আসলে কি বলুন তো, আমি খুব ছোট আর এটা খুব বড়, কিন্তু আমি এটাকে খেয়ে নেব। বাটলার, চামার এখানে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না মহারাজ, আমাদের যুবরাজের কোনো তুলনাই নেই, সকাল থেকেই ছোটাছুটি করছেন। ও চামা, মনে হচ্ছে বাবা এসেছে। চামা, আমার বাবা! আমার সোনা, আমার সোনা রাজা, আমার মিষ্টি সোনা, আমি তোমাকে নিয়ে খুবই গর্বিত। গর্বে আমার মুখ ফুলে যাচ্ছে। আমি এখনি তোমায় দেখাচ্ছি আমি কিভাবে কাজ করি বাবা। আমি তোমাকে নিয়ে গর্বিত সোনা, আমি দেখতে চাই তুমি কিভাবে কাজ করো। প্রিয় কাস্টমার, আমি এখনি তোমাদের জন্য জল নিয়ে আসছি। কত পুণ্যের কাজ করছে আমার সোনা, মানুষকে জল খাওয়াচ্ছে, তাদের সামনে মাথা নত করছে, টেবিলকে আয়নার মতো পরিষ্কার করে দিচ্ছে। তোমার জন্য আমার গর্ব হয় সোনা। কিন্তু ওনার কষ্ট আর দেখা যাচ্ছে না, চোখে জল চলে আসছে। এটা তুমি কি করলে? আমার এত দামি পোশাক তুমি খারাপ করে দিলে, পুড়িয়ে দিলে আমাকে। আমাদের চামা ভুল করে ফেললো। Don't underestimate Tappu. Gokul Dhamer hero number 1.